হরে কৃষ্ণ জয় নিতাই জয় গো। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। শনিদেবের কথা এর আগে হয়তো দু একটা ভিডিওতে বলেছি, আর কাছে পিঠে আমার বলা হয়নি শনিদেবের কথা। শনিদেব কি কি কৃপা করেন এই মাসে এবং উপবাস করলে কি হয়, এই নিয়ে আজকে আমি বলতে চলেছি। আমাদের মধ্যে অনেক মা আছেন এই মাসে শনিদেবের পুজো করে থাকেন, গোটা শ্রাবণ মাস এবং ভাদ্র মাসেও করে থাকেন। আমাদের পশ্চিমবঙ্গে ভাদ্র মাসেও হয় শনিদেবের পূজা, বার্ষিক পূজা, এবং শ্রাবণ মাসেও হয়। তো কাজেই এই শ্রাবণ মাস তো পুরুষোত্তম মাস, মল মাস, খুবই ভালো, খুবই শুভ। তো শনিদেবের কৃপা থেকে কেউ বঞ্চিত হবে না, শনিদেবের কৃপা সকলেই পাবে এই শ্রাবণ মাস। অবশ্যই শনিদেবের পুজো করে যান। যারা সারা বছর শনিবারে শনি মন্দিরে যেতে পারেন না, সময় হয়ে ওঠে না, তারা এই শ্রাবণ মাসে চারটে শনিবার অবশ্যই মন্দিরে যান, পুজো পাঠ করুন, তাহলে সারা বছরের ফল লাভ পাবেন। যদি শনিবার শ্রাবণ মাস করা হয়, পুজো পাঠ করা হয়, তাহলে সারা বছরের ফল পাওয়া যায়। যাদের যা মনের কথা শনিদেবকে বলবেন, জানাবেন। এবার বলি কেমন করে করবেন। সারাদিন না খেয়ে থাকবেন, সন্ধ্যায় গা ধুয়ে ধোয়া কাপড় পরে মিষ্টি ধূপকাঠি, নীলকণ্ঠ ফুল এবং সুন্দর করে মালা গেঁথে সিন্নি তৈরি করে বাবার মন্দিরে যাবেন। বাবা কিন্তু খুব ভালো, আগেই আমি বলে রাখছি, শনিদেব ভীষণ দয়ালু, শনিদেব ভীষণ ভালো, শনিদেবের ভীষণ দয়া শরীর, ঠিক আছে? পুজো হয়ে গেলে অঞ্জলি দেবে, অঞ্জলি দেওয়ার পরে ঠাকুর মশাই পাঁচালি পড়লে দুর্বা হাতে করে পাঁচালি শুনবে। যদি ঠাকুর মশাই পাঁচালি না পড়তে পারে, আপনারা পাঁচালি পড়তে পারেন মন্দিরে গিয়ে, দক্ষিণা ইত্যাদি দেবেন, বাবাকে প্রণাম করবেন, করার পরে বাড়ি আসবেন। বাড়ি এসে সেই প্রসাদ নিয়ে ঘরে প্রবেশ করবেন না, বাইরে বসে প্রসাদ খাবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন। আর সেই দিন শনিবার কিন্তু বাড়িতে অবশ্যই নিরামিষ হওয়া দরকার, আমিষ যেন কখনো না হয়, একটা পেঁয়াজ রসুনও যেন বাড়িতে রান্না না হয়। তো প্রসাদ এনে সকলকে খাওয়া করাবেন এবং হাত পা ধুয়ে ঘরে ঢোকা করাবেন, কাপড় কাচার কোনো দরকার নেই। যে উপবাস করে থাকবেন যে মা, সেই মা কি করবেন, সবার শেষে তিনি ভালো করে পেট ভর্তি করে প্রসাদ খেয়ে নেবেন, বাবার সিন্নি প্রসাদ, ফল প্রসাদ, কাঁচা মিষ্টি খেয়ে নেবেন। খাওয়ার পরে সেই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে হাত পা মুখ ধুয়ে, পারলে গা ধুয়ে, শাড়ি টাড়ি কেচে তারপরে ঘরে ঢুকবেন। আর রাত্রে কিন্তু কিচ্ছু খাবেন না, যদি যদি খিদে পায় তাহলে একটু শরবত খেতে পারেন বা একটা কোনো ফল খেতে পারেন, আর কিচ্ছু কিন্তু খেতে পাবেন না। যাদের বাড়ির কাছে মন্দির নেই, তারা বাড়িতে উঠানে বসে এই ব্রত করতে পারেন। যাদের ফ্ল্যাটে বাস, তারা কি করবেন, তারা বাড়ির কাছে যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, তাহলে অশ্বত্থ গাছের নিচে পুজো পাঠ করবেন, প্রসাদ প্রসাদ নিয়ে গিয়ে সেখানে রেখে শনিদেবকে স্মরণ করে সেই গাছকে ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, ফুল দেবেন, পাঁচালি পড়বেন, প্রণাম করবেন, তারপরে প্রসাদ নিয়ে ঘরে আসবেন। তাও যদি না থাকে, তাহলে ঘরের মেঝেতে আসন পেতে বসে প্রসাদ প্রসাদ রেডি করে নিয়ে শনিদেবকে স্মরণ করে পাঁচালি পড়ে সকলকে প্রসাদ দিয়ে জল খাবেন। অনেকে শনিদেবকে ভয় পায়, অনেকজনা শনিদেবকে ভয় পায় যে শনিদেবের মুখের দিকে তাকাতে নেই, মুখের দিকে তাকিয়ে প্রণাম করতে নেই, ইত্যাদি ইত্যাদি বলে থাকে। একদম নয়, একদম নয়। শনিদেবের মতো দয়ালু দেবতা আর কেউ হয় না। শনিদেব খুব ভালো, শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, সব সময়ের জন্য উনি ন্যায় বিচার করেন, অন্যায়কে প্রশ্রয় দেন না, সমস্ত দেবদেবী তাই, কিন্তু শনিদেবী এই বিষয়ে ভীষণ কঠোর। শনিদেব এই বিষয়ে ভীষণ কঠোর, এবং শনিদেব নিজের পিতাকেও ছাড়েননি, সূর্য দেবতাকেও শাস্তি দিয়েছিলেন শনিদেব। কাজেই শনিদেবের কাছে কেউ আপন কেউ পর নয়, শনিদেবের কাছে শনিদেব যে যেমন কর্ম করে তাকে ঠিক সেইভাবেই শনিদেব ফল দেন। কথায় আছে, শনিদেব করেন নাড়াচাড়া আর রাহু করে প্রাণহারা। কি বললাম,
শনি করে নাড়াচাড়া, রাহু করে প্রাণ হারা। কাউরির যদি শনি সাড়ে সাথী চলে, কোনো ভয় পাবার কারণ নেই, আড়াই বছর পরে কেটে যায়। যদি রাহু তাও কাউকে গ্রাস করে, তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তার প্রাণ পর্যন্ত নিয়ে নেয়। কিন্তু শনিদেবতা তা করেন না, শনিদেবতা প্রাণ নেন না। শনিদেবতা ভীষণ ভীষণ ভালো, এবং আমি আপনাদের কাছে এই নিয়ে পরে কথা বলবো। আমার বাড়িতে যারা আমার সন্তানরা এসেছো, তোমরা এই যে বাড়িটা দেখছো, সর্বপ্রথম আমি কিন্তু ভাড়া ছিলাম জানো। তারপরে এক ব্রাহ্মণ আমাকে বলেছিলেন যে তুমি শনি মন্দিরে যাও, শনি বাবার উপোস করো। তখন আমি কিচ্ছু জানতাম না, তোমার ভাই খুব ছোট। আমি হাত ধরে প্রত্যেক শনিবারে বাবার মন্দিরে যেতাম এবং বাবাকে প্রণাম করতাম। পাঁচালি পড়া আমি শুনতাম বসে বসে। যে ঠাকুরমশাই ছিলেন, পুজো করতেন, তিনি দেহ রেখেছেন, তিনি আর নেই এই পৃথিবীতে, তো উনি পাঁচালি পড়তেন এবং আমি বসে বসে শুনতাম। সেই পাঁচালি আমার পুরো মুখস্থ হয়ে গেছিল। তো ওই পূজারি ভুল করলে, ভুল হয়ে গেলে তখন আমি ধরিয়ে দিতাম। তো আমি খুব মনে মনে খুশি হতাম শনি মন্দিরে গেলে। তো বাবা শনিদেবের কৃপায় কিন্তু আমার এই বাড়ি হয়। আমার হঠাৎ কোথাও কিচ্ছু নেই, কোনো যোগাযোগ জানতে কিচ্ছু নেই, হঠাৎ আমার জায়গা কেনা হয়ে যায়। এটা শনিদেবের কৃপাতেই আমার সম্ভব। জয় শনিদেবের জয়। তো আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।